আমি এখন আছি মালয়েশিয়া প্রবাসী। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কোথায় বাসা? এখন আমি বাংলাদেশে, আমাদের বাড়ি হলো ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা। আচ্ছা আচ্ছা, আমার থানা হলো সুরাতনগর। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, আপনি তো আইবিএস রোগে অনেকদিন ভুগছিলেন, এবং আপনি যখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন প্রায় 8 মাস, প্রায় 8-10 মাস আগে, তাই না? প্রায় 10 মাস আগে। তো এই যে 10 মাস আগে কন্ট্যাক্ট করার পরে যে আসলে আমাদের ভিডিওগুলো দেখার পরে আপনার ভিতরে কিভাবে বিশ্বাস তৈরি হলো, এবং আপনি কিভাবে আপনার ভালোর পথে এগুলেন, এবং কিভাবে পরামর্শগুলো মেনে চলছেন, যদি আপনি একটু বলতেন। যেহেতু অনেক প্রবাসী ভাই আছে যারা আইবিএস রোগে আক্রান্ত, তারা আসলে অনেক সাফারার, এবং টাকা দিয়েও কিন্তু সমাধানটা পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি মানে সামান্যতম একটু পরামর্শের কারণে আপনি কেমন আছেন, এবং কি ধরনের ক্ষতির হাত থেকে আপনি বেঁচে গেছেন, এবং কি পরিমাণ টাকা আপনার খরচ হতো এটার জন্যে, যারা ভুক্তভোগী, যদি আপনি বলতেন আপনার অভিজ্ঞতা থেকে। আমার আমার প্রথম সমস্যাটা হয়েছিল যে এখন এই হয়েছিল রাত্রেবেলা ঘুমাইতো না, খাইলে পেট পেট ব্যথা, পেট হাত ব্যথা, তো অনেক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, বিভিন্ন আক্রমণ, মানে কাম করতে ভালো লাগতো না, যে না মাথা আমার একটা কেমন মানসিক চাপ সৃষ্টি হয়েছে, থাকতো সবসময় কাজ করতে ভালো লাগতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষের চাপ প্রায় বেশি আসলো, টেনশনটা অল টাইম টেনশন থাকতো, কাজে কোনো করতে ভালো লাগতো না, কোনো কিছু করতে ভালো লাগতো। ইউটিউব চ্যানেল দেখলাম, ইউটিউব চ্যানেল দেখলাম, ইউটিউব দেখে পরে একটা মতিউর রহমান সাহেবের আগে দেখে আমি নাম্বার, ওনার নাম্বার পাইয়া আমি টাচ করলাম। টাচ করার পরে এর লগে আমি ওনার সাথে আমি অনেক ফোনে যোগাযোগ করলাম, স্যারের সাথে, স্যারের সাথে যোগাযোগ করে বললো, স্যারে বললো যে আইবিএস এর সমস্যা গুলা সমস্যা নাই, আমি আমার অনুযায়ী আমার যেটুকু আমি অনুযায়ী আমি সাজেশন দিব, এটাই আপনি মাইনা চলতে হবে। বললাম ঠিক আছে, আমি মাইনা চলবো, আমার যত গলার রোগ দিছে আমি অবশ্যই আমি না মান। তখন আমি স্যারের সাথে বললাম, স্যার আমার এই সমস্যা, এই সমস্যা, স্যার বলল হ্যাঁ সমস্যা সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নাই, টেনশন নাই, আমি করতে পারবো না, আমি সমাধান ইনশাল্লাহ আমি করবো। পরে যা এর অনুযায়ী এর পরামর্শ নিয়ে আমি চলাফেরা করলাম যা গত 8-7 মাস চলতাম। এরপর দিয়ে আমি আর বলবো, এরপর দিয়ে 3-4 মাস যাওয়ার পর থেকে আমার শরীর মোটামুটি একটু আগের থেকে খুব সুবিধা হয়েছে, মানে খাইতে লইতে সব দিক দিয়ে চলায় বেড়া খাওয়া কিছু ওষুধ দিয়েছিল, ওষুধে খাওয়ার পর থেকে একটু আমি খুবই ভালো পাইছি, ভালো উপকার হয়েছে। তারপরে চলতে চলতে একটু নিয়ম কারণ আছে, খাওয়ার নিয়ম কারণ অনুযায়ী আমি চলছি, নিয়ম অনুযায়ী খানা খাইছি, আর চলতেছে খাওয়ার পরের থেকে আমি একটু সুস্থ হয়ে গেছি, মোটামুটি 60-70% আমি সুস্থ হয়ে গেছি। তারপরে আমি বললাম, পরে স্যারের থেকে অনলাইনে সবসময় আমি যোগাযোগ করলাম, মানে কথা বললাম, তারা আমার এই সমস্যা, তারা এই সমস্যা, তারা আমার সাজেশন দিল, সাজেশন দিয়ে সাজেশন অনুযায়ী আমি চলাফেরা করলাম। তারপরে আমি ইদানিং অনেক অনেক পরিবর্তন হয়ে গেছিল, প্রবাসে আমরা জীবনটা বহুত কষ্ট, কোম্পানির কাজ করতে, কাজেও এইসব কাজে আমরা এইসব রোগের কাজ করতে বহুত সমস্যা, কাজ করলে সমস্যা আমি আরো যতগুলো ভাই আছেন এই আইবিএস এর সমস্যা থাকলে তার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, যেহেতু আমি উপকার পাইছি, আমার তো আমি বলতেছি আরো সবাই আমি চাই আপনি তো অনেক আগেই তো মানে বিদেশ ছেড়ে চলে আসতে চাইছিলেন যে আমি থাকতে পারবো না। আপনি প্রথমে বলছেন যে রোগ হয়েছে, এই রোগ তো আসলে আমি মানে কোনো এনার্জি পাচ্ছি না, আমার বারবার টয়লেট যাওয়া লাগছে, আমার একটা শারীরিক দুর্বলতা, তো এরকম এরকম তো আপনার সমস্যা তো এখন আল্লাহর মতো নাই তো? আপনি যদি এখন আপনি যদি ভিসা, আচ্ছা, আরো আপনার যে প্রবলেম গুলো হয়েছিল যে মাজা কোমরে ব্যথা, এটার জন্য আসলে যেহেতু আপনি বাংলাদেশে নাই, তো সেক্ষেত্রে আমরা তো প্রপার আপনাকে সিদ্ধান্ত বা পরামর্শ দিতে পারছি না। সেক্ষেত্রে আপনাকে এই যে মাজা কোমরে ব্যথার জন্য আপনার একটা সাইডের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তো এটার জন্য আমরা যে পরামর্শটা দিলাম যে আপনি মালয়েশিয়ায় আপনার বিভিন্ন জায়গাতে একটু খোঁজ নিয়ে আপনি আকুপাঙ্কচার অথবা কাপিং করে নিবেন, তো সেক্ষেত্রে এটা করার পরে আপনার কেমন লাগলো, মানে আপনার অভিজ্ঞতাতে শেয়ার করেন, কারণ অনেক প্রবাসী আছে যারা আসলে বুঝতে পারে না যে কি করবে, শুধু মেডিসিন খেতে খেতে তাদের জীবনটা মানে কি বলবো যে একদম অতিষ্ঠ হয়ে পড়েছে, একদিকে টাকা যাচ্ছে, একদিকে শরীর নষ্ট হচ্ছে, একদিকে কাজের প্রতি অনীহা,
একদিকে আপনার শারীরিক ভাবে তার অক্ষমতা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে এই যে মেডিসিন ছাড়াই যে আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার কেমন লাগছে যে আপনাকে ইনশাআল্লাহ খুবই ভালো লাগছে আপনার পরামর্শ নিয়ে আমি যে আমি আমার সমস্যাটা হয়েছিল আমার কোমর ব্যথা প্রথম কোমর ব্যথা হওয়ার পরে ডাক্তার স্যার বলল যে হেদিক মালয়েশিয়া অ্যাকুপাংচার দে অ্যাকুপাংচার দিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ডাক্তার এটা কোনো মেডিসিন না কোনো কিছু না ভয়ের কারণ নাই এটা অ্যাকুপাংচার লইলে অ্যাকুপাংচার সবাই আমি বললাম তার আমার এই সমস্যা তার কাছে পরামর্শ নেই আমি সবকিছু কাজ তারা যেটা যেটা বলছে তাতে আমি কাজ করে সবটা খেতে পারেন না কারণ মেডিসিন খেলে তার প্রবলেম ধরেন আপনার আইবিএস ট্রিটমেন্ট করতে করতে তার একটা আদার্স প্রবলেম তৈরি হলো হতে পারে সেটা মাজা কোমরে ব্যথা মাথাতে ব্যথা মাইগ্রেন প্রবলেম জটিলতা অনেক কিছুই তো ওনাকে আর যেহেতু বাংলাদেশে উনি নাই আমরা তো প্রপার পরামর্শ দিতে পারছি না আমাদের সেবাটা দিতে পারছি না সেক্ষেত্রে আমরা বললাম যে সারা ওয়ার্ল্ডেরই এগুলো অ্যাকুপাংচার হিজামা কাপিং থেরাপি এগুলো দেওয়া হয় আপনি ওখানে একটা ভালো সেন্টার দেখে আপনি এটা করেন যেহেতু চায়না মালয়েশিয়া পাশাপাশি এখানে ভালো একটা আপনি আশা করছি ভালো কনসালটেন্ট পাবেন এবং ভালো একটা রেজাল্টও পাবেন তো উনি আসলে মূলত দুইটা সেশন করলেন তো ফার্স্ট সেশন উনি ভিডিওটা দিয়েছেন একজন চাইনিজ মহিলা ওনার অ্যাকুপাংচারটা করেছিলেন এবং দ্বিতীয়ত একজন ছেলে একজন পুরুষ কনসালটেন্ট উনি অ্যাকুপাংচার করেছেন দুইটাই ভিডিও আছে আপনাদের আমি আশা করছি স্ক্রিনে দিব তো এই যে আপনার এভাবে আসলে আইবিএস নিয়ে আসলে আপনারা ভয়ের কিছু কারণ নেই যারা প্রবাসে আছেন যারা আসলে বাংলাদেশের অসংখ্য ব্যক্তি যারা প্রবাসে আছেন আপনারা না খেয়ে আপনারা অনেক কষ্ট করে কিন্তু বাইরে আছেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের পরামর্শগুলো শুধুমাত্র যদি মেনে চলেন আমরা যেভাবে বলি একটু মেনে চললেই দেখবেন যে এখান থেকে কিন্তু পরিত্রাণ পাবেন আমরা কিন্তু ওনাকে আট মাস আগে দশ মাস আগে বেশি কিছু দিই নাই আপনি কি দিয়েছিলাম শুধুমাত্র একটা আইবিএস পাউডার দিয়েছিলাম তাই কি না আইবিএস পাউডার দিয়েছিলাম আর হোমিও কিছু হোমিও দুইটা না তিনটা মেডিসিন দিয়েছিলাম এই তো হ্যাঁ আর তো কিছু দিই নাই আপনাকে তাহলে এগুলো উনি হ্যাঁ এগুলো খাওয়ার কারণে আল্লাহ কিন্তু ওনাকে হেফাজত করেছে এবং ওনার যেই রোগটা শুরু হয়েছিল এটা আসলে সিম্পল একটা জিনিস থেকে উনি এটা বলেনি হয়তো আমাকে যতটুকু জানি যে একটা সরকারের পক্ষ থেকে করোনাকালীন একটা ভিটামিন ক্যাপসুল খাওয়ার জন্য বলেছিল আপনাকে মানে আপনার সপ্তাহে একটা মনে হয় সপ্তাহে একটা নাকি আর আপনি খেয়েছিলেন মানে আপনি অতিরিক্ত ডোজ খেয়ে ফেলেছেন এই তো আপনার অতিরিক্ত মাত্রা খাওয়ার কারণে আসলে ওনার এই যে পেটের সমস্যাটা হয়ে যায় তো এখানে একটা শিক্ষণীয় বিষয় আমাদের যে আসলে আমরা ভালো জিনিসও যদি অতিরিক্ত মাত্রায় খাই তাহলে এটা যদি শরীরে আমাদের অ্যাবজর্ব না করে আমাদের শরীরে অ্যাডজাস্ট না হয় এটার কারণে কিন্তু আমাদের পেটের বিভিন্ন রকম প্রবলেম তৈরি হতে পারে তো সেক্ষেত্রে উনি যতটুকু জানি এখন মানে টক দইটা নিয়মিত আপনি খাচ্ছেন তাই কি না টক দই টক দইটা উনি যেটা করে যে হোমমেড করে প্রতিদিন খান কারণ প্রোবায়োটিক খেতে বলেছি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে আমরা দোয়া করি এবং আপনার যেন আরও ভবিষ্যৎ জীবনটা আরও উজ্জ্বল হয় আপনার ছেলে মেয়ে আপনার পরিবার আপনি ভালো থাকেন সে প্রত্যাশা করি আপনি আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যেমন আমাদের লাগে একটু দোয়া রোয়া করবেন আপনারা দোয়া করি প্রবাসী ভাইরা যারা আছে তারা সাথে পরামর্শ নিবেন যে কোনো রোগ ব্যাপার না কিছু সমস্যা নাই রোগ এটা আল্লাহ দিছে ভালো আবার আল্লাহ আবার রাস্তা দেখে সবকিছু রাস্তা দেখে এটা রোগ না এটা কোনো ব্যাপার না রোগের কোনো ই না একটা সিঙ্গাপুরে থাকতেন মূলত তো সিঙ্গাপুর থেকে প্রায় দেড় বছর আগে বাংলাদেশে এসেছে তো উনি বাংলাদেশে আসার পরে এক জায়গাতে প্রায় 1.5 লক্ষ টাকা চাইছে ওনার কাছ থেকে 1.5 লক্ষ টাকা যে ওডিএস আপনার হয়েছে এটা অপারেশন করা লাগবে তো আপনাকে 1.5 লক্ষ টাকা লাগবে তো উনি ওখান থেকে ভয়ে উনি একজন মহিলা ওই জায়গাতে ছিলেন তো ওনার নাম্বারটা নিয়েছিলেন যে আসলে এটা অপারেশন করে আসলে আইবিএস ভালো হয় কিনা তো এটা উনি কিন্তু ওই মহিলার নাম্বার নিয়েছিলেন দিয়ে ওই স্যারের পরামর্শ নিয়ে উনি কিন্তু চলে যায় উনি কিন্তু অপারেশন করেন নাই
দুই মাস পরে ওই মহিলাকে ফোন দেয় যে আপা আমি তো ওই যে আমি ওই চেম্বারে গেছিলাম আপনি ছিলেন আমি আপনার নাম্বারটা নিয়েছিলাম তো আপনি যে ওডিএস অপারেশন করালেন আইবিএস এর জন্য যে অপারেশন করালেন পায়ু পথে তো এটা আপনি কেমন আছেন তো উনি বললেন ওই প্রবাসী ভাই সিঙ্গাপুরের ওই ভাই বললেন যে আসলে আমাকে ওই আপা বলল যে যা করেছেন তা করেছেন আপনি অপারেশন করার কথা আমাকে আর বলেন না হ্যাঁ অপারেশন করে আপনার কোনো লাভ হবে না আমি ভুক্তভোগী আমি নিজে এই জায়গাতে প্রবলেম পড়েছি আপনিও সেম প্রবলেমে পড়তে যান না তো উনি আমাকে বলল যে আসলে এই যে এই ওডিএস বা আপনার বিভিন্ন রকম যে অপারেশন করে যে আইবিএস এর সমাধান করা এটা আসলে উনার যে মুখ থেকে শুনলাম এটা আসলে নতুন একটা অভিজ্ঞতা তৈরি হলো সো সেক্ষেত্রে আসলে আপনাদের যারা প্রবাসী থাকেন অনেক টাকা পয়সা অনেক ইনকাম করেন আপনারা কিন্তু আসলে এটা এই যে এই রোগের কারণে যে আপনি এই টাকাগুলো আসলে বিভিন্নভাবে নষ্ট করে দিবেন এটা আমরা চাই না তো কারণ আপনারা আমাদের নিয়মগুলো ফলো করেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা টোটাল আইবিএস রোগীদের জন্য মূলত আমাদের পথ চলা এবং আমরা আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করে আমরা বিভিন্ন রকম টুলস দিচ্ছি আমরা বিভিন্ন রকম টিপস দিচ্ছি আপনার জন্য আমাদের প্রতিনিয়তই নতুন নতুন তথ্য ইনফরমেশন আমরা এখানে দিতেই আছি এই জন্য এগুলো গ্রহণ করুন আপনারা চোখ রাখুন আমরা আমাদের পেজ আছে অর্গানিক হেলথ ফাউন্ডেশন পেজ আছে ওখানে আপনারা ফলো করুন আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার দেওয়া আছে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে এইভাবে আপনারা যোগাযোগ করুন দেখবেন যে আপনার এই প্রবলেমটা এটা নিশ্চিত সমাধান হবে এটার জন্য আপনার বেশি খরচ করা লাগবে না এটার জন্য আপনাকে বেশি টেনশন করা লাগবে না জাস্ট আপনি আত্মবিশ্বাস নিয়ে আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু এটা ফলাফল হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ ধন্যবাদ।